ও ভাই মানে একদিনে কতগুলো ট্রেলার আসবে আজকে। প্রথমে আসলো মার্ভেল থেকে, তারপর হলো ডিসি থেকে, এরপর আবার নেটফ্লিক্স একটা ট্রেলার ছাড়ছে এক্সট্রাকশন 2। মনে আছে এক্সট্রাকশনের কথা? মানে ক্রিস হেমসওয়ার্থ যে মুভিটা বানাইছিল বাংলাদেশে, এ আসে না টেকনিক্যালি, তো বাংলাদেশের উপরে বাংলাদেশে এসে ওরে অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, অনেকে আবার হেটও করছিল যে বাংলাদেশে একটা খারাপ সাইড দেখাইছে, কিন্তু যাই বলো আমার খুব ভালো লাগছে। মানে কেমন জানি একটা অন্যরকম ভাইব ছিল যে একটা বিদেশি মুভি বাংলাদেশের উপরে করতেছে, আমার ভালো লাগছে। অ্যাকশনটা তো কী ছিল এক্সট্রাকশন 2, কিন্তু ক্রিস হেমসওয়ার্থ তো মরে গেছিলো, মানে টাইলার যে ছিল ক্যারেক্টারটা, ও তো একদম মুভি শেষে মারা গেছিলো। এই জায়গা থেকে একটা গুলি লাগছে, একদম রক্ত বের হইতো, একদম পদ্মা নদীতে মনে না কোন যমুনা নদীতে পড়ে ডুববে মরে গেছে আই থিঙ্ক। আবার বাঁচাইছিল কেমনে জানে কি, এটা মুভিতে যে কোনো হইতে পারে, বাট অ্যাকশনের জন্য তো এটা একদম অন্যরকম একটা মুভি ছিল। টুতেও কোন লেভেল অ্যাকশন নেবে দেখি, ওকে দেখি ট্রাই করে। এক্সট্রাকশন 2 এর রিয়াকশন 1, 2, 3। টাইলার জেলখানায় বন্দি, এটা টিজার বাই দ্য ওয়ে, টিজার নট ট্রেলার। গ্রেনেড বুম, অনটেক শট লাগতেছে। গ্রে ম্যান, ও গ্রে ম্যান মুভিটার ডাইরেক্টর এটা, মানে আগেবার তো করছিল জো রুসো, ইনফিনিটি ওয়ারের ডাইরেক্টর এটা শ্যুট করছিল, এখন গ্রে ম্যানের ডাইরেক্টর আই থিঙ্ক একই নাকি, আই ডোন্ট নো। মানে অ্যাকশনের জন্য বিখ্যাত, বাট স্টোরি অত স্ট্রং না এই ডাইরেক্টর যে মুভিগুলো শ্যুট করে। বাংলাদেশের কিছু শ্যুট মনে সেই মনে গেছে। মানে কিছু সিন দেখতে, মানে ওর পাশ দেখালো কীভাবে বাঁচলো ওখান থেকে। আর আই গেস ও এখন অসুস্থ মনে হইতেছে, মানে কিছু ট্রমাটাইজ আই গেস। এটা কি টিজার না ট্রেলার? মানে একটা অন্যরকম পুরো অনশট সিনটা নেছে, আর ডাইরেক্ট সব দিক দিয়ে ফাইট ফাইট ফাইট, মাঝখানে একলা অ্যাকশন করতেছে। এটা একটা প্রিজন মনে হইতেছে আমার কাছে। এই মিউজিকটা আগে ট্রেলার জোর সো আগে ডাইরেক্টরই আছে। 16 জুন, সামনের মাসের 16 তারিখ বের হবে আই গেস। আর কিছু আছে? আর কিছু নাই, বাট ওই কাহিনী ওরকমই হবে ভাই। আমার মনে হইতেছে কোনো রাশিয়ান প্রিজন মনে হইতেছে, রাশিয়ান প্রিজনে কোনো একটা মেয়ে আটকা পড়ে আছে, আমাদের টাইলার ভাই সাহেব ওই জায়গায় যাইবে, যাই ওরা এক্সট্রাক্ট করে নিয়ে আসবে, মানে তাকে বাঁচিয়ে নিয়ে আসবে। সিম্পল কাহিনী, মাঝখানে প্রচুর পরিমাণে অ্যাকশন ঢুকাই দেবে, হয়ে গেছে এক্সট্রাকশন 2। তো এক্সট্রাকশন 2 এর কাহিনীর জন্য আই গেস ভালো হবে না, বাট স্টোরিটা মানে সরি অ্যাকশনটা অস্থির হবে। তোমাদের কি মনে হয় দেখি কমেন্টে বলো। আর তোমরা কি এক্সট্রাকশন 1 মুভিটা দেখছো? এটা কমেন্টে বলো। বাই।